সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনা সহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। শায়খ আহমদুল্লাহ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে শায়খ আহমদুল্লাহ এই বিষয়গুলো বিবেচনায় রাখতে অনুরোধ করেন। এক সংবিধানে এদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। দুই সংবিধানের শুরুতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি, এই বাক্য পুনঃসংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। তিন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এদেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী। চার, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে, সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দেবেন। আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন, আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।